শারীরিক প্রতিবন্ধী হয়েও কারো কাছে হাত না পেতে অদম্য ইচ্ছা শক্তিকে কাজে লাগিয়ে প্রতিদিন হেঁটে নিজের কর্মস্থল ছোট্ট দোকানটিতে যান মাজারুল। বিস্তারিত আমাদের চাঁদপুর জেলা প্রতিনিধি গোলাম কিবরিয়া জীবনের পাঠানো তথ্য ভিডিওচিত্রের ভিত্তিতে তৃপ্তি তেওয়ারির ডেস্ক রিপোর্ট। চাঁদপুর কচুয়া উপজেলার অভয়পাড়া গ্রামের মাঝারুল ইসলাম, জন্ম থেকে তার দুই হাত দুই পা ছিল অস্বাভাবিক, কিন্তু জীবন সংগ্রামে এটাই তার স্বাভাবিক জীবন হয়ে দাঁড়িয়েছে। নিজ এলাকার রাস্তার পাশেই ছোট্ট একটি দোকান দেয় সে। তার এই অস্বাভাবিক হাত পা দিয়ে অতি সুকৌশলে মোবাইল সার্ভিসিং, রিচার্জ ও ইলেকট্রনিক্স এর যাবতীয় খুঁটিনাটি কাজ করে মাঝারুল ইসলাম। আমি জন্মগত প্রতিবন্ধী, আমি প্রতিবন্ধী হয়েও আমি মানুষের কাছে হাত না পেতে কাজ করে খাচ্ছি। আমার একটি ছোট দোকান আছে, এই দোকান দিয়ে আসলে আমার সংসারটা চালানো খুবই কষ্টকর। প্রতিবন্ধী হয়েও এখনো মেলেনি তার কোনো প্রতিবন্ধী ভাতা বা অন্য কোনো সহায়তা। কাজ করার অদম্য ইচ্ছা থাকা সত্ত্বেও পর্যাপ্ত যন্ত্রাংশ ও অর্থের অভাবে অনেকটাই পিছিয়ে পড়েছে সে। আমি সরকারি বেসরকারি একটু সহযোগিতা পেলে আমার দোকানটাকে একটু বড় করতে পারতাম এবং আমার মা বোনকে নিয়ে আমি একটু ভালোভাবে চলতে পারতাম। তাকে একটু সহায়তা করলে নিজ অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আয় রোজগার আরো বৃদ্ধি করতে পারবে বলে মনে করেন অনেকেই। তৃপ্তি তেওয়ারি, ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ টেলিভিশন।